হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? আরেকটি গুচ্ছ রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তার আগে 14টা ক্লাস নিয়েছি এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা বাংলা ক্লাসটাকে স্টপ করে দিব। সো আজকের ক্লাসে আমরা মূলত কথা বলবো কি নিয়ে বলো তো? সেটা হচ্ছে কিছু প্রশ্ন যেগুলা রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং গুচ্ছ পরীক্ষায় আসতে পারে। তার মধ্যে প্রথম প্রশ্নটা আমরা নিয়েছি, মিঠা মিঠে, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বাংলা ব্যাকরণ বইয়ের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে গেলে তুমি ধ্বনি পরিবর্তন পাবা। সেখানে গেলে তুমি সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি, স্বরলোপ, বিষমী ভবন এই জিনিসগুলো পাবা। সো এগুলো পড়তে পারলে আমার বিশ্বাস তুমি এই সেক্টরে ভালো করবা। সো মিঠা মিঠে এইটা কি? তাহলে দেখো, মিঠা থেকে মিঠে হয়েছে। সো এইটাকে আমরা বলে থাকি স্বরসঙ্গতি, অর্থাৎ স্বরের সাথে সঙ্গতি জ্ঞাপন করেছে, মিঠাকে মিঠে বানিয়ে দিয়েছে। সো এইগুলা জাস্ট উদাহরণসহ তোমাকে পড়তে হবে নবম দশম শ্রেণীর বই কিংবা তুমি তোমার অ্যাডমিশনের বইয়ের ধ্বনি পরিবর্তনের অংশটা থেকে। তারপরে দেখো, স্বভাবতই মূর্ধন্য হয় কোনটিতে? সেটা হচ্ছে অনু। কোথায়? অনু। কারণ তুমি দেখবা তোমার নবম দশম শ্রেণীর বইয়ের স্বভাবতই মূর্ধন্য কিংবা নত্ববিধান এবং সত্ত্ববিধানের একটা কবিতা দেয়া আছে স্বভাবতই মূর্ধন্য ব্যবহারের। সেখানে বলা আছে, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন অনু বণী বিপণী গণিকা। তাহলে যে অনু, সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। সো স্বভাবতই বা নিত্য মূর্ধন্য হয় এমন শব্দ হচ্ছে অনু, ঠিক আছে? অনু ফণী বিপণী গণিকা। উচ্ছল শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? এটা অনেকেই জানো, অনেকে আবার ঝামেলা ফাঁকিয়ে ফেলে। সেটা হচ্ছে উত যুগ ছল, উচ্ছল, উত যুগ ছল, উচ্ছল। এগুলো কিন্তু ডিপলি পড়তে হবে এবং এইগুলোতে ভালো করার উপায়টা হচ্ছে বিগত বছরে সন্ধি থেকে আসা সকল প্রশ্ন বুঝে বুঝে পড়ে নিলে এই সেক্টরে ভালো করার সম্ভাবনা সবচাইতে বেশি। সো আমি তোমাকে বলবো, অবশ্যই সন্ধি পড়ার পর সন্ধি থেকে আসা বিগত সকল বিশ্ববিদ্যালয়ের চাকরির পরীক্ষা, বিসিএস এর প্রশ্ন সবগুলোকে সলভ করলে কমন পড়বেই। তারপরের প্রশ্নটা দেখো, গবেষণা অর্থ অনুযায়ী কোন ধরনের শব্দ? গবেষণা হচ্ছে রুঢ়ি শব্দ। কি শব্দ? রুঢ়ি শব্দ। তুমি বাংলা ব্যাকরণ বইয়ের চতুর্থ অধ্যায়ের লাস্টের দিকে গেলে দেখবা, তুমি নবম পরিচ্ছেদের দিকে, যে এইখানে একটা চ্যাপ্টার আছে শব্দের শ্রেণী বিভাগ। সেই শব্দের শ্রেণী বিভাগের মধ্যে মৌলিক শব্দ, সাধিত শব্দ, তারপর হচ্ছে এইভাবে বাক্য রয়েছে রুঢ়ি শব্দ, যুগরুঢ়ি শব্দ, যৌগিক শব্দ। সেইখানে গেলে দেখবা রুঢ়ি শব্দের মধ্যে গবেষণাটা দেয়া আছে। সো এই জিনিসগুলো আমরা কিভাবে পারি? কারণ আমরা তোমাদের মতো থাকি ওই নবম দশম শ্রেণীর বই এবং তার পাশাপাশি অ্যাডমিশনের বইটা ডিপলি পড়েছিলাম এবং সেটার একটা আলটিমেট আউটকাম আমরা এখন দিচ্ছি। সো আমি তোমাকে বলবো, সহজভাবে সুন্দর করে এগিয়ে যেতে হলে এইগুলা পড়াশোনার কোনো বিকল্প নাই, ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখো, কুসুমের মতো কোমল ব্যাস বাক্যটি কোন সমাসের? আমরা জানি কুসুমের মতো কোমল, এই যে ন্যায় বা মত দিয়ে ব্যবহার করলে এটাকে আমরা বলি হচ্ছে উপমান কর্মধারায়, কারণ এখানে একটা সাধারণ ধর্ম থাকে এবং সেটা হচ্ছে এই যে কোমল এবং কুসুম দোনোটাই সেম। তুমি দেখবা কুসুম নরম থাকে না, তাই কুসুমের মতো কোমল। সো এই ক্ষেত্রে তুমি দেখবা এইটা এবং এটার একটা সাধারণ ধর্ম থাকবে, এইটা যা এইটা একই ক্ষেত্রে একই প্রাসঙ্গিক হবে এবং এটাকে যখন আমরা ব্যাস বাক্য বানাবো তখন মত বা ন্যায় দিয়ে করব, তাই এটাকে বলা হয় তোমার উপমান কর্মধারায়। আশা করি বুঝতে পেরেছ। তারপরের প্রশ্নটা দেখো, প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? এখন প্রশ্ন, প্রান্তিক বলতে কি বোঝায়? প্রান্তিক বলতে একবারে শেষ প্রান্তে যেটা থাকে, যেমন দাড়ি, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এগুলো কিন্তু একবারে শেষের দিকে থাকে। কমা, মধ্যে থাকে ড্যাশ, তোমার হচ্ছে মধ্যে থাকে সেমিকোলনও মধ্যে থাকে, বাট তুমি দেখবা প্রশ্নবোধক চিহ্ন, দাড়ি, এগুলো একেবারে শেষ থাকে এবং এগুলার মাধ্যমে বাক্য শেষ হওয়া বোঝায়, তাই এগুলাকে প্রান্তিক বিরাম চিহ্ন বলা হয়, ঠিক আছে? তারপরের প্রশ্ন, পরস্পর কোন ধরনের সন্ধির উদাহরণ? স্বরসন্ধি। তার মানে এইখানে তোমাকে চারটা জিনিস বুঝতে হবে, স্বরসন্ধি কি, ব্যঞ্জন সন্ধি কি, বিসর্গ সন্ধি কি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি কি। এবং পরস্পরটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা নিলে তুমি দুইটা পার্ট পাবা, বিশেষ নিয়মে সাধিত সন্ধি আর নিপাতনে সিদ্ধ সন্ধি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি এই দুইটার মধ্যে যে যে প্রশ্ন এবং উদাহরণগুলো আছে মুখস্থকরণেও কমন পাবা এবং এটা কিন্তু ওই বইয়েরই একটা অংশ, যে পরস্পর হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। কি পরস্পর হচ্ছে? নিপাতনে সিদ্ধ সন্ধি। বাংলা সহ ইংরেজি, সাধারণ জ্ঞান, হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টের চমৎকার এরকম ক্লাসের সমাধান এবং প্রতিটা টপিক ধরে ধরে পড়াবো আমরা টার্গেট গুচ্ছ বেছে। সেখানে মানবিকের জন্য বাংলা ক্লাস 12টি, ইংরেজি ক্লাস 12টি, সাধারণ জ্ঞান ক্লাস থাকবে 15টি, কোর্স ফি নিচ্ছি আমরা মাত্র 1000 টাকা। তোমাদের এইটার ক্লাস শুরু হবে 25 তারিখ পর্যন্ত বা 25 তারিখ থেকে, 350 বেশি স্টুডেন্ট আমাদের এই কোর্সে ভর্তি হয়ে গিয়েছে। এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারো তোমরা এবং এই কোর্স
কোর্সের পাশাপাশি যারা কমার্সের আছে তাদের জন্য বাংলা ক্লাস 12টি, ইংরেজি ক্লাস 12টি, হিসাব বিজ্ঞান 12টি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাস থাকবে 12টি, এবং তোমাদের এই বাণিজ্য শাখার জন্য আমরা কোর্সই রেখেছি 1000 টাকা, আর্টসের জন্য ছিল 1000 টাকা। এবং তোমাদের ক্লাস শুরু 25 তারিখ থেকে, ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দিতে পারো। ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা লাইভে ক্লাসগুলো নিব, ক্লাস নেওয়ার পর লেকচার শিট দেওয়া হবে, প্রতিটা ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা হবে, পরীক্ষায় না বুঝলে আবার সলভ ক্লাস হবে, ক্লাসগুলো সন্ধ্যার দিকে নিব, এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত চলবে, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, কোনো ক্লাস মিস করে গেলে তোমরা পরবর্তীতে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা, আর আমরা মূলত লাইভে পড়াবো। তারপরের প্রশ্নটা দেখো, পরীক্ষা ভালো না হলে ভর্তি হওয়া যাবে না, সো এটা কোন ধরনের বাক্য? সো আমরা নর্মালি জানি এটা ইনস্পাইট অফ দিয়ে করা, ঠিক আছে? সো পরীক্ষা ভালো না হলে ভর্তি হওয়া যাবে না, এটা হচ্ছে তোমার সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য, কারণ এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে। সো যেখানে তোমার একটা সমাপিকা ক্রিয়া থাকবে সেটাকে বলা হয় সরল বাক্য। কি বলা হয়? সরল বাক্য। আর যেখানে একের অধিক সমাপিকা ক্রিয়া থাকবে সেটাকে বলা হয় যৌগিক বাক্য। তারপরে দেখো, রাবণের চিতা বাগধারাটির অর্থ কী? সো রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি, এটা আমরা সবাই জানি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এক কথায় প্রকার, সমার্থক শব্দ বাগধারা, বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ, এই জিনিসগুলা নিজ দায়িত্বে নিজের মতো করে তোমাকে পড়ে নিতে হবে। বিগত বছরে আসা যে প্রশ্নগুলো সেগুলোকে ভালো করে সলভ করলে এই সেক্টরে ভালো করার সম্ভাবনা সবচাইতেও বেশি, ঠিক আছে? তারপরেরটা যদি দেখো, ভূত এর বিপরীত শব্দ কী? ভূত এর বিপরীত শব্দ কি? দেখো, ভূত এর বিপরীত শব্দ হচ্ছে ভাবি। কি? ভূত এর বিপরীত শব্দ হচ্ছে ভাবি, এবং এইটা কিন্তু বিগত বছরে আসা একটা প্রশ্ন, যেটা আমরা ডিরেক্ট তোমাদের জন্য টুকে দিয়েছি এই জায়গায়। তারপরের প্রশ্নটা দেখো, এক কথায় প্রকাশ করুন যে নারীর হিংসা নেই, যে নারীর হিংসা নেই সেটা হচ্ছে অনসূয়া। এবং এই টাইপের একটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে প্রতি বছর থাকেই। সো এক কথায় প্রকাশটাকে ডেলিভারিটলি পড়লে এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়লে একটা মার্ক তুমি কমন পাচ্ছ, দ্যাটস ফর শিওর। তারপরে দেখো, ঝাঁকের কই, ঝাঁকের কই বাগধারাটির অর্থ কী? দেখো, ঝাঁকের কই বলতে কি? সবাইকে বোঝায় বা সমমনা বোঝায়। তুমি একই ক্ষেত্রে কাউকে যখন কম্পেয়ার করতে যাবা, তুলনা করতে যাবা, তখন বলবা আরে ও আর ভালো কিসের, ও তো ঝাঁকের কই, ও তো ওগুলার মতোই, ঠিক আছে? যখন কেউ একজন তাকে নিয়ে ভালো প্রশংসা করে এবং সে যদি অন্যদের মতো হয়ে থাকে, তখন আমরা বলি আরে ও আর ভালো কোত্থেকে, ও তো ঝাঁকের কই, ও তো তাদের মতোই, ঠিক আছে? তারপরে দেখো, অনেক শব্দের অর্থ কী? এটা আমরা অনেকেই জানি না, অনেকে অনেকভাবে চিন্তা করি। অনেক, এই অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অনেক শব্দের অর্থ কী? সৈনিক। অনেক শব্দের অর্থ সৈনিক, অনেক শব্দের অর্থ সৈনিক, মাথায় রাখবা। তারপরে দেখো, মহি এর সমার্থক শব্দ হচ্ছে পৃথিবী। মহি এর সমার্থক শব্দ কী? পৃথিবী। এই যে দেখো, সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসতেছে, এবং প্রতি পরীক্ষায় কিন্তু এই ধরনের একটা জিনিস থাকে। লাজ কোন ধরনের শব্দ? লাজ হচ্ছে বিশেষ্য। লাজ হচ্ছে কি? বিশেষ্য। সো এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। আশা করি এরপরে আর বাংলা নিয়ে কথা বলা লাগবে না, কারণ তোমরা বুঝে গেছো যে বাংলা কোথা কোথা থেকে প্রশ্ন আসতে পারে, এবং তার বাইরে বাংলা বিস্তারিত বুঝতে আমাদের টার্গেট গুচ্ছ বেছে অ্যাড হতে পারো। সেখানে আমরা এই টপিকগুলো নিয়ে ডেলিভারেটলি কথা বলবো, এবং এই বছরের টার্গেট গুচ্ছের জন্য আমাদের বাংলা ক্লাস এই পর্যন্তই। সো আশা করি এই ক্লাসগুলো করে তোমরা অনেক বেশি পরিমাণে উপকৃত হয়েছো এবং অনেক বেশি পরিমাণে লাভবান হবার সামনে। বাট আজকের ভিডিওটা আর আগাচ্ছি না, এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, এবং এই সিরিজের এইখানে সমাপ্তি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা টপিক এবং অন্য একটা বিষয় নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।